পূর্বতনো কেন্দ্রমন্ত্রী যশবন্ত সিংহ পরলোক 82 বর্ষ বয়সে দেহান্ত ট্যুইট করে শোক প্রকাশ কলে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী কহিলে দেশ পাই অবদান চিরস্মরণীয় প্রতিরক্ষা বৈদেশিক অর্থমন্ত্রী দায়িত্ব তুলাইলে যশবন্ত পদার পড়া সিডিএর মনমানি 10 দিন নপূরণু চিলিকার দ্বিতীয় ভসাপোল সেবা বন্ধ যান্ত্রিক ত্রুটি যোগ সেবা বন্ধ পুরী কৃষ্ণপ্রসাদ ব্লকবাসী পুনি সৃষ্টি হল সমস্যা আজিঠু শ্রীক্ষেত্র ও অর্কক্ষেত্রক গড়া মো বস পুরী 70 কোণার্ক 60 টাকা ভড়া ধার্য মাস্ক পিধা ও সামাজিক দূরতা পাাল করা বাধ্যতামূলক ডিজিটাল পেমেন্ট গুরুত্ব চান্দা আদায় নেই মর্ডর বলাঙ্গীর থলকার কেন্দুপত্র খড়ি শ্রমিক হত্যা দুই গোষ্ঠী মধ্যে বচসা হবার শ্রমিক উপরে মরণাঙ্ক আক্রমণ জনে মৃত জনে গুরুতর টিটলাগড় পুলিশর ছানবিন বলিউড ড্রগ্স লিঙ্ক মামলা অভিনেত্রী দীপিকা পাদুকোনক 5.5 ঘণ্টা জেরা পরে মানিলে চাট মোর কহিলে জাঁনি ড্রগ্স কাহার উত্তরের সন্তুষ্ট নথিবারু পুনি জেরা করিপারে এনসিবি আজি জেই আডভান্স 1,60,000 ছাত্রছাত্রী দেইছন্তি পরীক্ষা করোনা কটকণা ভিতরে 222 সহরর 1,150 কেন্দ্রে চালিছি পরীক্ষা আজি প্রধানমন্ত্রীঙ্ক 69তম মন কি বাত দিন 11টায় রেডিও কার্যক্রম মাধ্যমে সম্বোধন করদেবে মোদি দেশবাসীঙ্ক আগে রখিবে মনর কথা আজি বিশ্ব পর্যটন দিবস রাজ্যবাসীঙ্ক পাইঁ মেসেজ ওপেন ফর ট্যুরিজম ওড়িশা পর্যটন বিভাগ পক্ষরু ওড়িশা বাইরোড কার্যক্রমে বাইক রালির আয়োজন পর্যটকঙ্ক স্বাস্থ্য ও সুরক্ষা উপরে গুরুত্ব এবং আজি আইপিএল নবম ম্যাচ আজি পঞ্জাবকু ভেটিব রাজস্থান রয়্যাল সারজা ক্রিকেট স্টাডিয়ামে খেলাযিব ম্যাচ গতকালি সনরাইজর্স হায়দ্রাবাদকু 7 উইকেটে হরাইলা কলকাতা।